পবিত্র রমজান উপলক্ষে ডিপ্লোমা নিবেদিত ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফ তারেক, প্রতিদিনকার মতো নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বানাবো মিল্ক বরফি। মিল্ক বরফি আমাদের সবারই খুব পছন্দের একটা জিনিস। চলুন দেখে নিই মিল্ক বরফি বানাতে আমাদের কী কী উপকরণের দরকার। মিল্ক বরফি বানাতে আপনাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 4 টেবিল স্পুন, সুগার 2 টেবিল স্পুন, ওয়াটার 1 কাপ, স্যাফরন 1 টেবিল স্পুন, কার্ডামম পাউডার 1 টেবিল স্পুন, ঘি অ্যাজ পার টেস্ট, রেজিন 10 থেকে 12টি, মিক্স নাট অ্যাজ নিডেড, বানানা অ্যাজ নিডেড। প্রথমে আমরা ফ্রাই প্যানকে হালকা হিট দিয়ে নিব। আমরা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি একটু হিট করে নিব। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা এখানে 4 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করব। খুব দ্রুত এটাকে নাড়তে হবে যেন এটা ক্রাম্বল না হয়ে যায়। তারপরে এটাতে আমরা 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। খুব হালকা জ্বাল এটা করতে হবে যেন চিনি, ডিপ্লোমা পাউডার, মিল্ক এগুলো পুড়ে না যায়। দুধ, চিনি এবং ঘি খুব ভালো মতো মিশে গেলে এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিব। খুব নাইস সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসছে। এটা হচ্ছে সুগারটা যে মানে মেল্ট হয়েছে এবং ক্যারামেল হয়েছে সেখান থেকে এই জিনিসটা এসছে। প্রিয় দর্শক, একটা জিনিস খুব লক্ষ্য রাখবেন যে যখন জিনিসটা নাড়বেন হালকা আঁচে নাড়তে হবে, তা নাহলে যেটা হবে যে ক্রাম্বল থেকে যাবে, এবং ক্রাম্বল থাকলে যে জিনিসটা হবে যে আমরা যে মিল্ক বরফিটা পাবো, বরফির মধ্যে যখন মিল্ক বা সুগারের ক্রাম্বলগুলো থাকবে খেতে মজা লাগবে না। নাইস থিক গোল্ডেন ব্রাউন একটা মিক্সড আমরা পেয়ে গেছি। এখন যেটা করব, আমরা জাস্ট ফ্লেভারিংয়ের জন্য এখানে জাস্ট 1 পিঞ্চ কার্ডামন পাউডার এবং কিছু স্যাফরন অ্যাড করব। দর্শক, আমাদের মিল্ক বরফির মিক্সচারটা রেডি হয়ে গেছে, নাইস গোল্ডেন ব্রাউন একটা। এটা যদি কেউ চান এটাকে সাদা রাখতে, সাদা রাখতে পারেন। যেটা করতে হবে, সাদা রাখলে তাহলে একটু কুকিংটা কম করবেন, কিন্তু কুকিং কম করলে খেয়াল করবেন যে কুকটা যেন পারফেক্ট হয়। পারফেক্ট না হলে যে জিনিসটা হবে যে মিল্কের একটা গন্ধ কিন্তু এখানে থেকে যাবে। আমরা এখন যেটা করব, এটাকে একটা নাইস স্কোয়ার প্লেট বা ট্রেতে হালকা বাটার বা ঘি দিয়ে ব্রাশ করে আমরা এটাকে কুল করব। কুল করার জন্য আমরা এটাকে 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে পরে এটাকে আমরা কাটব। প্রিয় দর্শক, আমরা এটাকে ফ্রিজে রেখে দিব 1/2 ঘন্টা মতো। 1/2 ঘন্টা পরে এটা আমরা ফ্রিজ থেকে বের করে এটাকে আমরা কাটব। কেটে আমরা সুন্দর মতো পরিবেশন করব। প্রিয় দর্শক, আমরা আমাদের মিল্ক বরফিটা বানালাম। এখন এটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি এটাকে সেট করার জন্য বা বসানোর জন্য। বাই দিস টাইম আমরা রেডি করি যে কিভাবে আমরা এটাকে প্লেট আপ করব। এটার প্লেট আপের জন্য আমি কিছু ফ্রেশ অরেঞ্জ এবং চেরি ব্যবহার করব, জাস্ট গিভ এ নাইস লুক অ্যান্ড ফিল।
প্রিয় দর্শক, আমরা এখন প্লেট আপ করছি। তো প্লেট আপ হচ্ছে আপনার নিজের মতো করে আপনি যা মন চায় দিতে পারেন। আমি যেটা বললাম যে আমি এখানে কিছু ফ্রেশ অরেঞ্জ এবং চেরি ব্যবহার করছি। চেরিটা আমি সার্ভ করছি একটা শর্ট গ্লাসে, যে এটা গেস্ট এই জিনিসটা খেতেও পারবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। আমি ইউজিং সাম বটলে যে চেরি পাওয়া যায়, লাল চেরি এটা ইউজ করছি, চাইলে গ্রিন চেরিও আপনারা ইউজ করতে পারেন। আমরা মিল্ক বরফির মিক্সটা বানিয়ে এটা সেট করার জন্য ফ্রিজে রেখেছি। এর মধ্যে মিল্ক বরফির সাথে সার্ভ করার জন্য আমি খুব দ্রুত একটা সস বানাবো। সসটা হচ্ছে, আমরা সসটাতে রেজেন, মিক্সড নাট, স্যাফরন এবং ব্যানানা ইউজ করবো। চলুন দেখি সসটা কীভাবে বানাতে হয়। আমরা প্রথমে আধা কাপ পরিমাণ পানি, এক টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা পাউডার মিল্ক, এক চা চামচ পরিমাণ সুগার, নাইস থিক ক্রিমি। এর মধ্যে এবার আমরা 8 থেকে 10টি কিশমিশ, মিক্স বাদামের ক্র্যাশ এবং 2-3টি স্যাফরন। তারপর আমরা যেটা করবো, যে আমরা স্লাইস ব্যানানাটাকে এই সসটাতে কিছুক্ষণ কুক করবো। হালকা জ্বালে এটা কুক হোক। এর মধ্যে আমরা আমাদের বসানো বরফিটি নিয়ে আসি। আমাদের ব্যানানিটি আমি মিল্ক সসে কুক করে নিলাম, কারণ হচ্ছে ব্যানানটার ভিতরে মিল্ক, বাদাম, রেজেন এবং স্যাফরনের যে ফ্লেভারটা ঢুকবে, এর ফলে ব্যানানাটা খেতে খুব মজা লাগবে। আমরা খুব ধারালো ছুরি দিয়ে মিল্ক বরফিটি কাটবো। কাটার সময় অবশ্যই খেয়াল করবেন ছুরি যেন খুব ধারালো হয়, এবং আমরা ব্যানানা ব্রেডের উপরে মিল্ক বরফিটি সার্ভ করব। সাথে আমরা কিছু ফ্রেশ চেরি এবং ফ্রেশ অরেঞ্জ দিচ্ছি, ক্র্যাশ নাটস এবং ফ্রেশ স্যাফরন। প্রিয় দর্শক, আমরা দেখলাম কিভাবে আমরা ঘরে বসে অত্যন্ত কম সময় এবং সুস্বাদুভাবে ডিপ্লোমা পাউডার মিল্কের মাধ্যমে মিল্ক বরফি তৈরি করতে পারি। প্রথমে একটি প্যানে ঘি গরম করে তার মধ্যে মিল্ক পাউডার, চিনি এবং পানি মিশিয়ে ঘন করে নিন। তার মধ্যে কার্ডামম পাউডার এবং স্যাফরন মিশিয়ে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করতে রেখে দিন। আরেকটি প্যানে মিল্ক পাউডার, রেজিন, চপ নাটস এবং ব্যানানা স্লাইসগুলো রান্না করে নিন। একটি প্লেটে ব্যানানা স্লাইসগুলো রেখে তার উপরে আগের মিশ্রণটির একটি স্লাইস সাজিয়ে পরিবেশন করুন। এখন চলুন নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নিই এই মিল্ক বরফির ফুড ভ্যালু। আমাদের আজকের ডেজার্টটি ছিল মিল্ক বরফি। খুবই খুবই কমন একটি খাবার, মিল্ক দিয়ে একটু সুগার দিয়ে তৈরি করলেই হয়, কিন্তু প্রত্যেকটা খাবারের পরিবেশন একটা ইম্পর্টেন্ট বিষয়। খাবারটা যখন যত সুন্দর করেই তৈরি করা হোক না কেন, পরিবেশন যদি খারাপ হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে শুরু করে কেউই কিন্তু খাবে না। আর আমরা চাই যে এই ডেজার্টগুলো আমাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, কেউ যদি ম্যালনিউট্রিশনে ভুগে থাকে, তাদেরকেও আমরা এই ধরনের ডেজার্টগুলো সাজেস্ট করে থাকি। সো খাবারের পরিবেশন অনুযায়ী কিন্তু রোগীকে অনেক বেশি উন্নত করা যায় খাবারটাকে সুন্দর করে পরিবেশন করে। মিল্ক বরফিতে যে ডিপ্লোমা মিল্কটা ব্যবহার করা হয়েছে এটা একটি ফুল ক্রিম মিল্ক, কাজে যাদের ইন হেলথ আছে অর্থাৎ একটু কম ওজন, যে বাচ্চাগুলো এত প্লেফুল না এবং সহজে কোনো খাবার যাদেরকে দেওয়া যায় না, তাদেরকে চাই যে সারাদিনে অন্তত একটুখানি ক্যালোরি বহুল খাবার দিতে। শুধুমাত্র রমজান মাসই না, রমজান ছাড়া বাকি 11টা যে মাস থাকে, প্রতিনিয়তই চাইলে আমরা এই ধরনের ছোটোখাটো রেসিপি বাসার জন্য করতে পারি, বাসাতে যারা অসুস্থ থাকে তাদেরকে পরিবেশন করতে পারি এবং অবশ্যই রোগ মুক্তির জন্য।
প্রিয় দর্শক, নিউট্রিশনিস্টের কাছ থেকে আমরা জেনে নিলাম মিল্ক বরফির ফুড ভ্যালু। আগামী পর্বে নতুন আরেকটি সুস্বাদু ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।